নতুন বছরের শুভেচ্ছা শুভকামনা রইল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেই সাথে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা শুভকামনা রইল। নতুন বছরটা আপনাদের সবার ভালো কাটে এবং নতুন বছরে এটাই আমার প্রথম ভিডিও। যাই হোক, এই ভিডিওটা যারা আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে ভালো টায়ার কোথায় পাবে এবং ভালো টায়ার রিপেয়ার শপ কোথায় আছে, তাদের জন্য অনেকেই সিভিয়ারটার ভিডিও দেখতে চাইছেন। বেসিক্যালি সিভিয়ারটা ভাইয়ার কাছেই থাকে, মাঝে মধ্যে আমরা একসাথে যখন বেরোই তখন দেখা যায়। আপনি তাহলে হেলমেট ভালো না, হেলমেট আর উপরে উঠান। এখন আলো নামান, আমি নামাইছি না। হ্যাঁ, হেলমেট নিতে হইবো আপনার লেগে আরেকটা। তিনটা চারটে অ্যাক্সিডেন্ট হইলো। হ্যাঁ, হাং কবে পাল্টাইছি, কে হাঙ্কের পরে না ভেনিলি লিয়ে আইলাম দুইবার। থাইল্যান্ডের এটা একটা আছে সিঙ্গেল হেডলাইট, আর এটা হলো 19-এর মডেল, ইন্দোর মতোই অনেকটা। কি কইলেন আইআরসিআর ইয়ের ভিতরে আপনার চেহারা দেখা মনে যান, আপনি কইছেন চেহারা দেখা মনে দেখা মনে আচ্ছা কন না কন না বুঝাই দেন না ভাই, বুঝানোর তো দরকার আছে। আমরা যেমন আমরা নয় বুঝি, সবাই তো আর বুঝে না। আমি বলতাছি যে এইটার লগে আইআরসিটার লগে চালাইছে তুমি। হ্যাঁ, উনি চালাইছে, এখানে সেটআপ হয়ে গেছে, যখন ওইটা চালাইবো তখন এখানে সেটআপ হইতে একটু সময় লাগবে। ১,২০০ কিলো না এরকম না, ১৫ দিন হলে যথেষ্ট। গোদামে কোনো কিছু দিই না, ১৫০ আর ১০০। আমি বলি আপনার একটা জিনিস, আপনি কেটিএম এর রিং, হ্যাঁ আমরা ভাই ধারণা করতেছি যে এইটা ১৫০ দিতে চাইতেছি, কারণ এটা রিম চিকন, রাউন্ড শেপ হয়ে যাবো। এটা কি উঁচা হইব কিন্তু? হ্যাঁ, উঁচা তো হবে, সাইড দিলে উঁচা হবে। আচ্ছা, ১৫০ ওয়েট কেমন আর ১৪০ ওয়েট? মাইপা দেই পাল্লা আছে, মাপেন তো দেই দি দেই, কারণ ওয়েট যেরকম ভাই হেরা লাগাম, ওয়েট যেরকম একটু হেরাই লাগাম। এরকম সব কিছু থাকলে তো ভালো লাগে ভাই দেখতে, সব কিছু রাখবেন। হ্যাঁ, বাইন দেলন ১৮ টায়ার না,
300 মতো আছে এর বেশি নাই নড়তাছে নড়তাছে তো এলাকা ইনকারেজ করতেছে আর যত নড়াইবেন তত বেশি হয়ে যাবে130-150 740-750 আছে ভাই এটা 750 500 গ্রাম 500 হাফ কেজি উনি রনি ভাই যেটা কইছে এটাই রনি ভাই যে কইলো আধা কেজি বেশি হইবো আধা কেজি বেশি হইলো আরেক দিকে যান না আরেক দিকে যান ভাইয়া চলেন আমরা মুজাম্মেল ভাইয়ের কাছে যাই শোনো এই রোহান মুজাম্মেল ভাইয়ের দোকানে আসো হ্যাঁ তাও তো হেরাই তো দিয়ে দিলাম আমরা তো লয়ে যেতে চাইলাম মনে হয় যাইবো দোকানে এর লেগে ওইটা মুঞ্জা মেল ভাইয়ের দোকানের ছেলে কোনো কাম হইলো ঢুকতে না ঢুকতে ভাই আজকে কি অবস্থা ভাই সব টায়ার আর টায়ার হ্যাঁ একটা যে লাগাইলাম টায়ারটার ভিতরে কি আছে আপনি
কিছু আছে নাকি এক্সট্রা? উফ, আগে যেটা দরকার ওটা বাই করেন না। জি ভাই আসসালামু আলাইকুম। থ্যাংকস টু হুইলস পাঠিয়ে দেওয়ার জন্য। প্রো এয়ার ফিল্টার এটার জন্য থাইল্যান্ডের প্রোডাক্ট ভাই। আল্লাহ হাফেজ। মোটা টোটা মানুষ রাস্তা দিয়ে একটু আস্তে ধীরে আইতেন, বুঝছেন? জায়গা এলাকায় টার পাল্টে দিয়েছিলাম। রানী ভাই এদের একটু র্যাপিং করে দেওয়া যায়, আছে? আর আর এ ভাই ভিতরে ধুয়ে দিছে। টায়ার কিনলে আসতে পারেন আলমোহিতে, আর টায়ার চেঞ্জ করলে যাইতে পারেন মোজাম্মেল অটোতে। সো দুইটাই হচ্ছে কি আমি রেকমেন্ডেড করে দিলাম, কারণ হচ্ছে এরা দুইজনই হচ্ছে সব বাংলাদেশে বলতে গেলে মানে ঢাকা সিটির মধ্যে এই দুজনের কাছ থেকেই সচরাচর টায়ার চেঞ্জ এবং টায়ার বেশি কিনা হয় আমাদের বাইকিংয়ের ক্ষেত্রে, আর প্রপার অথেন্টিক প্রোডাক্টগুলাই পাওয়া যায় এদের কাছে। আল্লাহ, এই বংশালা আসলে জ্যাম ঠেলতে ঠেলতে মাথাটা খারাপ হয়ে যায়, অনেক জ্যাম লেগে থাকে। আসলে রাস্তাগুলো অনেক ছোটো ছোটো, তো তার জন্য জ্যামগুলো থাকে, না হয় অত একটা জ্যাম লাগার কথা না যে পরিমাণ গাড়ি আসে। কিন্তু আর হচ্ছে গিয়া শৃঙ্খলা নাই কোনো কিছুতেই, রুলস নাই, যা যেভাবে ওভারটেক করার করতেছে, যা যেভাবে রাস্তা পার হওয়ার হচ্ছে, যার জন্য আমার আজকে ভাই খবরে টায়ারটার লেগা এই করেন আটটার মধ্যে আপেরেন। আল্লাহ হাফেজ।